সঠিক জন্ম নিবন্ধন করতে হলে আপনাকে যা করতে হবে, বন্ধুরা, আমরা পৃথিবীর যে কোনো দেশে থাকি না কেন, বাংলাদেশের ভিতরে যে প্রান্তে থাকি না কেন, ইচ্ছে করলে আমাদের জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো আমরা খুব সঠিকভাবে করতে পারি এবং নির্ভুলভাবে আমরা আবেদন করতে পারি নিজেই। যদি আপনার একটি কম্পিউটার, একটি ল্যাপটপ অথবা আপনার ভালো একটি মোবাইল থাকে, তাহলে আপনি ঘরে বসেই জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেটের সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবেন আপনার ঘরে বসে। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক আবেদন প্রক্রিয়াটি কিভাবে করতে হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক, যে আপনারা কীভাবে আপনারা বাড়িতে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেট যাকে বলে সেটা করতে পারবেন বাংলা এবং ইংলিশ। তো বন্ধুরা দেখুন, একটি ওয়েবসাইটে আমরা আছি, এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট আপনাদের পিসি অথবা ল্যাপটপ দিয়ে ঢুকবেন, ঢুকার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এবং অবশ্যই আপনার কম্পিউটারে যেন বিজয় বায়ানো থাকে অথবা অ্যাপ্রো ইনস্টল করা থাকে বাংলা লেখার জন্য। থ্যাংক ইউ। তো চলুন শুরু করা যাক। তো এই পেজটি ওপেন হওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো আমরা। আমরা প্রথমেই দেখতে পারবো নির্বাচন করুন। সো আপনাদের নির্বাচন করতে হবে, যেহেতু আমি সিলেটের লোক, আমি সিলেট বিভাগ সিলেক্ট করবো, তারপর পরবর্তী অটোমেটিকলি চলে আসবে। সো দেখুন বন্ধুরা, সিলেট বিভাগ সিলেক্ট করার পর আপনাকে আপনার জেলা সিলেক্ট করে নিতে হবে, আমার হবিগঞ্জ জেলা। এবং হবিগঞ্জ জেলা সিলেক্ট করার পর একটু অপেক্ষা করেন, তাহলে চলে আসবে আপনার উপজেলা। আমি নবীগঞ্জ উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। তারপর বন্ধুরা সর্বশেষ যেটি আসবে সেটা আসবে পৌরসভা অথবা আপনার ইউনিয়ন পরিষদ। সো আমার ইউনিয়ন পরিষদ হচ্ছে কালিয়ারভাঙ্গা, আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা তারপর দেখুন, কালিয়ারভাঙ্গা নির্বাচন করার পর আপনাকে ওয়ার্ড নিয়ে যাবে। খুব সুন্দর একটা প্রসেস, আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে করতে পারবেন বা বাংলাদেশ থেকেও করতে পারবেন, যে কোনো জায়গা থেকে। তো আমি আমার ওয়ার্ডে সিলেক্ট করে দিচ্ছি। তো ওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আর কিছু ড্রপ আপ প্যানেল থাকবে না, আমরা পরবর্তীতে ক্লিক করব। তো বন্ধুরা পরবর্তীতে ক্লিক করার পর দেখুন, আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনের কার্যালয়ের তথ্যগুলো চলে আসছে এবং ব্যক্তিগত পুরো নামটি আপনাকে প্রথমে লিখে দিতে হবে। সব পরবর্তী লিখতে হলে আপনাকে বাংলা সিলেক্ট করে নিতে হবে, সেটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন অথবা ল্যাপটপ কম্পিউটার দূরেই হচ্ছে। সো আমি এখানে পুরো নামটি আমি লিখে দিচ্ছি, নাম লিখে দিচ্ছি তানিশা। তো জন্ম তারিখটা আমি লিখে দিচ্ছি 1/1/2018। তারপর বন্ধুরা এখানে লিঙ্গটা চেঞ্জ করে দিতে হবে, আমি নারী দিচ্ছি। তো মায়ের নামটি দিয়ে দিতে হবে, আমি মায়ের নামটি দিয়ে দিলাম। তারপর বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি সে অন্য কোনো দেশে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই দেশটি উল্লেখ করে দেবেন। সো তারপর পিতার নামটি আপনি লিখে দিবেন। তারপর তার জন্মস্থান যেখানে আছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে, জন্মস্থানটা আমি দিচ্ছি। তো আপনারা ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বার্থ অথবা জন্ম নিবন্ধনটি সঠিকভাবে হবে। পোস্ট অফিস লিখে দিতে হবে। তারপর এখানে আপনার উপজেলা লিখে দিতে হবে, তারপর একটা কমা দিবেন, তারপর আবার জেলা লিখে দিবেন। তো হয়ে গেল। সো বন্ধুরা দেখুন, যদি একই জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনারা কপি করে বসিয়ে দেবেন। এই যে সাপোর্টটা আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন। সরি, এই অনলাইনে আপনি পেস্ট যাবেন না, আপনাদের লিখে নিতে হবে। সো আমি লিখে নিচ্ছি। তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে, আপনাকে এখানে আবার স্থায়ী ঠিকানা লিখতে হবে। স্থায়ী ঠিকানা আমি সাপোর্ট কালিয়ারভাঙ্গে লিখে দিচ্ছি। আপনাদের ভিডিওটি যদি লং না হয় সেজন্য আমি সেটা আপনাদের দেখে দিচ্ছি। তো সেম এভাবে আপনারা যেভাবে দিচ্ছি সেম এভাবে লিখবেন আপনার ঠিকানা। সো লেখার পর বন্ধুরা আপনার পরবর্তীতে ক্লিক করবেন। সো পরবর্তীতে ক্লিক করার পর এবার আপনাকে ইংরেজি লিখতে হবে, যেহেতু আপনারা জানেন একটা হচ্ছে জন্ম নিবন্ধন আর একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো ইংলিশ বাংলা দুটোই আমাদের কাজে লাগে, সেজন্য আমরা এবার ইংলিশ লিখে নিব। এই জন্য বাংলাকে ডিসেবল করে ইংলিশ লিখে নেবেন। তো আমি দিয়ে দিচ্ছি তানিশা
সো মায়ের নাম লিখে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখুন এখানে যাতে তো বাংলাদেশে অলরেডি ইংলিশ চলে আসছে, তারপর বাবার নাম লিখতে হবে, লিখে দিচ্ছি। তারপর এখানে যা আছে তা আপনাকে ইংলিশ আকারে করে লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি, দেখুন লিখে দিচ্ছি, কমা পোস্ট অফিস লিখতে হবে, লিখে দিলাম। তারপর এখানে উপজেলা যারা লিখে দিলেন, সো আমি আপনাদের বোঝানোর জন্য সেটা লিখে দিচ্ছি। ওকে, সো আবার এখানে সেম লিখতে হবে, ভিলেজ লিখতে হবে, যদি আপনি সেটা থাকেন তাহলে লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি এখানে পোস্ট অফিসও লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দেব। তারপরে এখানে সেম আমি নবীগঞ্জ লিখে দিলাম। এবং স্থায়ী ঠিকানা যদি তা যদি একই হয় তাহলে সেটা লিখবেন, আর না হলে আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটা আপনি লিখে দিবেন। সাপোর্ট আমি আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে লিখে দিচ্ছি। তারপর বন্ধুরা পরবর্তীতে ক্লিক করবেন, সো জাস্ট একটু অপেক্ষা করুন, অপেক্ষা করতে হবে। আপনার নেটওয়ার্কটা যদি ভালো হয় তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি হবে। সো বন্ধুরা দেখুন এখানে দুটা ফরম্যাটই দেখাচ্ছে, বাংলা ইংরেজি। সো তারপর আমরা সংরক্ষণে ক্লিক করব, খুব ভেরি সিম্পল প্রসেস। তো বন্ধুরা দেখুন হয়ে গেল আমাদের জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেট আবেদনটি অনলাইনের মাধ্যমে। আমরা কেন অনলাইনে আবেদন করব, এই কারণে কারণ আমরা নিজে আমাদের স্পেলিংগুলো সঠিকভাবে দিতে পারবো এবং লিখতে পারবো এবং আমাদের সঠিক তথ্যগুলো দিয়েই কিন্তু জন্ম নিবন্ধন করতে পারবো। সো বন্ধুরা দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এরকম জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধনের কার্যালয়ে দাখিল হয়েছে এবং আপনার আবেদন নাম্বার হচ্ছে এই এই। আবেদন নাম্বারটি আপনারা কপি করে রাখবেন, তারপর আপনারা অনলাইনে চেক করতে পারবেন আপনার আবেদনের অবস্থাটা কি কেমন হচ্ছে এবং তারা কি অ্যাপ্রুভ দিছে কিনা। দেখুন লেখা আছে ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন, এই পিছটি ফিন করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট কার্যালয়ে দাখিল করুন। তার মানে হচ্ছে বন্ধুরা আপনি যদি ইউনিয়ন অফিস থাকেন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে 15 দিনের মধ্যে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরপরই দেখতে পারবেন যে আপনার পিনটি প্রিন্ট হয়ে যাচ্ছে আবেদনটি, এবং এই আবেদনটি আপনি নিয়ে যাবেন নিকটস্থ ইউনিয়ন অফিস, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে। গেলে পরে তারা অ্যাপ্রুভ করে দেবে এবং তারা আপনাকে অরিজিনাল জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেটটি আপনাকে দিয়ে দেবে। সো দেখুন ইউ ক্যান চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, আমরা এখানে অ্যাপ্লিকেশন চেক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি, যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ছিল সেটা আপনি দিয়ে এখানে দিয়ে আপনি জাস্ট গ্যাস্টারতে ক্লিক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি তারা অ্যাপ্রুভ করছে কি না নাকি করে নাই। এই হচ্ছে টোটাল প্রসেসটি। তো বন্ধুরা আশা করছি ওইভাবে যদি আপনারা ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনার জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মতন করে এবং আপনাদের সঠিকভাবে সেটা আবেদন করতে পারবেন। তো আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা জানে না আসলে কীভাবে নির্ভুলভাবে তাদের জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করতে হয়। সো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।